পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্টমাসে নির্মিত একটি খাল যা আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্টমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত জল থাকে। পানামার ইস্টমাস উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে। এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির মালিক এবং পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য 65 কিলোমিটার, কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে 82 কিলোমিটার লম্বা এই খালটি। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলে অভিমুখে যাত্রাকারী কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত 15,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে 6,500 কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় 3,500 কিলোমিটার পথ বেঁচে যায়। 2012 সালের মধ্যে 8,15,000 এরও বেশি জাহাজ এই খাল দিয়ে গেছে। পানামা খাল দিয়ে যেতে 11.38 ঘন্টা সময় লাগে। পানামা খাল খনন হয় 1904 সালে এবং শেষ হয় 1914 সালে, কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ। স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুয়েঞ্জ ডি বালবোয়াই প্রথম ইউরোপীয় যিনি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের এই সম্মিলনের কথা বলেছিলেন। সে সময়ে স্প্যানিশ রাজা বালবোয়ের ধারণাকে উড়িয়ে দেন। তবে 1534 সালে অপর রাজা চার্লস পঞ্চম প্রস্তাবটির যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি তদন্ত করে জানায় একটি জাহাজ প্রবেশ করতে পারে এমন খাল ওই স্থানে খনন করা অসম্ভব। এরপর সময় কেটে যায় শতাব্দীর পর শতাব্দী, পানামা খাল আর খনন করা যায়নি। 1800 শতকের শেষের দিকে এ পথটিকে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের চোখে পড়ে। মূলত যুক্তরাষ্ট্রের কঠিন হস্তক্ষেপেই তৈরি হয়েছে পানামা। যুক্তরাষ্ট্রের প্রথমে খালটি নিকারাগুয়া দিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু নিকারাগুয়ার রাজনৈতিক অসন্তোষ এবং ফরাসি প্রকৌশলী ফিলিপ বোনাও ভারিল্লার চেষ্টায় যুক্তরাষ্ট্র এই খাল পানামা দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেয়। প্রথমে দুই সাগরকে এভাবে এক করাটা একেবারেই অসম্ভব ছিল। এর মূল কারণ জলের উচ্চতার তারতম্য। খালটির দুই সমুদ্র সমতল হতে 85 ফুট উঁচুতে অবস্থিত। ঠিক এই কারণেই 1500 শতকে পানামা খাল তৈরি করা সম্ভব হয়নি। 1881 সালে খালটি খনন শুরু করে ফ্রান্স। প্রকৌশলগত ত্রুটির কারণে আবারও ব্যর্থ হয় কাজ। এরপর যুক্তরাষ্ট্র সরকার এটি নিয়ে কলম্বিয়া সরকারের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক এবং সামরিক নৌজাহাজগুলো সহজে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে নেয়ার জন্য খাল খননের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেয় কলম্বিয়া সরকার। আর এই প্রত্যাখ্যানের পরই মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চালে একটি কথিত অভ্যুত্থান ঘটে এবং 1900 সালে জন্ম হয় পানামা নামে স্বাধীন রাষ্ট্রের। খাল খননে আর বিন্দুমাত্র বেগ পেতে হয়নি যুক্তরাষ্ট্রের। পানামা যুক্তরাষ্ট্র চুক্তি হয় এবং যুক্তরাষ্ট্র সরকার 1904 সালে খালটি পুনরায় খনন শুরু করে। শুরুর দিকে বেশ কয়েকটি পরীক্ষা ব্যর্থ হয়। ভারী বর্ষণ, আর্দ্রতা এবং স্থানীয় বিভিন্ন রোগ ছিল খাল খননের অন্যতম প্রতিবন্ধক। এর আগেও স্পেন খাল খনন শুরু করলে নানা কারণে 20,000 শ্রমিক দুর্ঘটনায় এবং মশার কামড়ে হলুদ জ্বর হয়ে মারা গেলে খনন বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্র তার কারিগরি সক্ষমতা দিয়ে শ্রমিক মৃত্যুর সংখ্যা কমিয়ে আনে। তারপরও 5,600 শ্রমিক মারা যায়। তৈরি হয় সভ্যতার অনন্য মাপকাঠি পানামা যোজক।
পানামা খাল সংকীর্ণ এবং অগভীর হওয়ায় যে কোনো জাহাজকে এই খাল অতিক্রম করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। 77.1 কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যায় 15 ঘন্টা। তাই 2007 সালে সম্প্রসারণের অংশ হিসেবে $5.2 বিলিয়ন এক প্রকল্প নেওয়া হয়। বর্তমানে একটির বদলে পাশাপাশি দুটি জাহাজ চলতে পারে। পানামা খাল খননের পর আমেরিকা পানামার উপর নিয়ন্ত্রণ শুরু করে। যেহেতু রাস্তাটি পার্বত্য এলাকা ছিল, তাই আমেরিকা পাহাড় কেটে সমতল ভূমির তৈরির পরিবর্তে জাহাজকে কীভাবে পাহাড়ে তোলা যায় তার ব্যবস্থা করে। তার জন্য নির্মাণ করতে হয় আরও একটি বড় প্রকল্প, গাতুন হ্রদ, যা একসময় ছিল পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ। অতএব আমেরিকার নকশা অনুযায়ী পানামা খালে জাহাজগুলো প্রবেশ করে প্রথমেই কতগুলি কৃত্রিমভাবে বদ্ধ জলাশয়ে, যেগুলোকে বলা হয় লক, এর মাধ্যমে জাহাজগুলোকে সমুদ্রপৃষ্ঠ থেকে 26 মিটার উঁচুতে গাতুন হ্রদ পর্যন্ত তোলা হবে এবং এই হ্রদ দিয়ে পাড়ি দিয়ে পুনরায় কিছু লক অতিক্রম করে জাহাজগুলো সাগরে নেমে যাবে। আটলান্টিক থেকে কোনো জাহাজ পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে চাইলে প্রথমে তাকে 3টি লক পাড়ি দিতে হবে। এই লকগুলোর দুপাশে 2টি দরজা থাকে এবং মেঝেতে পাশের উঁচু লক থেকে নিচু লকটির দিকে নিয়ন্ত্রিতভাবে পানি প্রবাহিত করার ব্যবস্থা থাকে। একটি জাহাজ প্রথম লকের সমুদ্রের দিকে এসে পৌঁছালে দ্বিতীয় লক থেকে পানি প্রথম লকে ভরা হয়, যাতে প্রথম লকের পানি এবং সমুদ্রের পানির উচ্চতা সমান হয়। তখন সমুদ্রের দিকে দরজাটি খুলে দিলে জাহাজ প্রথম লকে ঢুকে যায়। এবার দ্বিতীয় লকটি থেকে আরও পানি প্রথম লকে ঢোকানো হয়, যাতে প্রথম এবং দ্বিতীয় লকের পানির উচ্চতা সমান থাকে এবং জাহাজ দ্বিতীয় লকের উচ্চতা পর্যন্ত ভেসে ওঠে। তখন দ্বিতীয় লকের দরজাটি খুলে দিলে জাহাজ এতে ঢুকে যায়। এভাবে জাহাজটি পৌঁছে যায় 26 মিটার উচ্চতায় গাতুন হ্রদে। তৈরির সময় প্রতিটি লকের 2টি দরজার মধ্যে দূরত্ব ছিল প্রায় 320 মিটার এবং প্রস্থের লকগুলো প্রায় 33.53 মিটার। লকগুলো প্রায় 26.7 মিলিয়ন গ্যালন পানি ধারণ করতে পারে এবং পানি পূর্ণ করতে সময় লাগে প্রায় 8 থেকে 10 মিনিট। আগেই বলা হয়েছে গাতুন হ্রদের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 26 মিটার। সাগরে নদী হল পানামা খালের পানির অন্যতম উৎস। এই নদীতে 2টি বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে হ্রদটি। জাহাজগুলোকে এখানে প্রায় 33 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় প্রশান্ত মহাসাগরের দিকে পেদ্রো মিগেল লকে পৌঁছাতে। এই হ্রদটি তৈরির সময় 7.2 বিলিয়ন কিউবিক ফুট পাথর এবং মাটি খুঁড়ে তোলা হয়, যা ছিল সুয়েজের প্রায় 3 গুণ। এগুলি পরে সমুদ্র তীরবর্তী এলাকায় ফেলা হয়, যেখানে বর্তমানে গড়ে উঠেছে সেনা ক্যাম্প। আটলান্টিক থেকে পানামা খাল দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে একটি জাহাজের সময় লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা। এত দীর্ঘ এবং যান্ত্রিক একটি জলপথ পাড়ি দিতে জাহাজগুলোকে কিন্তু উচ্চ হারে শুল্ক দিতে হয়। বলা হয়ে থাকে পানামা খালের এই শুল্ক হার পৃথিবীর অন্যান্য সব জলপথের শুল্কের তুলনায় সবচেয়ে বেশি। এই কারণে একে বলা হয় সবচেয়ে বেশি ব্যয়বহুল জলপথ। প্রায় 80 মিটার প্রশস্ত এই জলপথ দিয়ে বছরে প্রায় 14,000-এরও বেশি জাহাজ চলাচল করে। তাহলে বন্ধুরা শুনলে পানামা খালের কথা। পানামা খাল সত্যি একটি আশ্চর্য খাল, মানুষের সৃষ্ট একটি আশ্চর্য জিনিস বলা যেতে পারে। এর সবথেকে বিস্ময়কর যেটা হলো যে এখানে যেহেতু 2টো সাগরের জলের মধ্যে একটা পার্থক্য রয়েছে, উচ্চতার পার্থক্য রয়েছে প্রায় 26 মিটার, ফলে সরাসরি খাল খনন করাতে একটা অসুবিধা আছে। এবং যেহেতু রাস্তাটা পাহাড়ি রাস্তা, ফলে এখানে লক গেটের মাধ্যমে কী করা হয়, জাহাজগুলোকে ধীরে ধীরে উপরের দিকে তুলে নেওয়া হয় প্রায় 26 মিটার, এবং সেখানে যে হ্রদ আছে সেই হ্রদ দিয়ে তারপর জাহাজগুলো গিয়ে থাকে। পরবর্তীতে আবার লকের মাধ্যমেই জাহাজগুলোকে আবার সমুদ্রের যে উচ্চতা সেই উচ্চতায় নিয়ে আসা হয়। সত্যি একটি অত্যন্ত চিত্তাকর্ষক ব্যাপার এটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য।
তাহলে সবাই খুব ভালো থাকবে। এখানেই রাখছি, বাই।